আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস ডিএসসি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা দেখে নাও। সিক্স সেমিস্টার এক্সামিনেশন 2022, 2022 সালের এটি প্রশ্নপত্র, ইতিহাস প্রোগ্রাম কোর্স, তোমাদের ডিএসসি পেপার, কোর্স কোড HISP-DSC-T-1-2-3, তোমাদের তিনটি অপশান রয়েছে। তোমরা এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান পছন্দ করে পড়াশোনা করতে পারো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তোমাদের 60 মার্কের পরীক্ষা, তোমাদের সময় থাকবে 2.5 ঘন্টা। তবে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। সেই বিষয়গুলো তোমাদের সামনে বলবো। তোমাদেরও তোমরাও অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছো অনলাইন টিচিংয়ের জন্য, আমি অনলাইন টিচিং শুরু করব। তোমরা যদি আগ্রহী হও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেই সঙ্গে আমার যে ফোনপে বা গুগল পে নাম্বার রয়েছে সেটিও দিব। তোমরা মিনিমাম একটি অ্যামাউন্ট পে করে তোমরা প্রতিটি পেপারের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে বাড়তি প্রশ্ন উত্তরও পেয়ে যাবে। অর্থাৎ একটি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি পেপারের যে সমস্ত প্রশ্নগুলো পড়া প্রয়োজন সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। দেখে নাও, তোমাদের অপশান এ HISP-DSC-T-1, তোমাদের এই অপশান এতে রয়েছে হিস্টোরি অফ বাংলাদেশ ফ্রম লিবারেশন টু দ্য প্রেজেন্ট ডে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসের তোমাদের 1 নম্বর দাগের কোশ্চেনে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে। দেখো, 1-এর A নাম্বার কোশ্চেন, বাংলাদেশের সাংবিধানিক নাম কি, কবে এই দেশটি জন্ম হয়। B নাম্বার, কাকে কেন শের ইয়ে বাংলা নামে অভিহিত করা হয়। তারপরে C নাম্বার, বাংলাদেশের 2 জন প্রখ্যাত বুদ্ধিজীবীর নাম লেখো। D নাম্বার কোশ্চেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে ছিলেন। E নাম্বার কোশ্চেন, বাংলাদেশের 1952 সালের ভাষা আন্দোলনের 2 জন শহীদের নাম লেখো। F নাম্বার কোশ্চেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি। G নাম্বার কোশ্চেন, আইয়ুব খা কে ছিলেন। H নাম্বার কোশ্চেন, আগরতলা ষড়যন্ত্র মামলা কখন শুরু হয়। I নম্বর কোশ্চেন, কে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। J নাম্বার কোশ্চেন, বাকশাল বলতে তুমি কি বোঝো। K নাম্বার কোশ্চেন, ঢাকার রমনা উদ্যান বিখ্যাত কেন। L নাম্বার কোশ্চেন, সাপটা SAPTA সাপটা কি। M নাম্বার কোশ্চেন, কখন এবং কিভাবে শেখ মুজিবুর রহমানের মৃত্যু ঘটে। N নাম্বার কোশ্চেন, এশিয়ান এর পুরো নাম কি। O নাম্বার কোশ্চেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি। তারপরে 2 নম্বর দাগে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 5 করে। 2 দাগের A নাম্বার কোশ্চেন, ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। B নাম্বার কোশ্চেন, শহীদ দিবসের তাৎপর্য বিষয়ে টিকা লেখো। C নাম্বার কোশ্চেন, বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকা আলোচনা করো। D নাম্বার কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য কতটা দায়ী ছিল। তোমরা এই সমস্ত প্রশ্নের পিডিএফ কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে প্রতিটি পেপারের জন্য মিনিমাম 200 টাকা পে করলে এবং তার স্ক্রিনশট পাঠালেই আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ কপি ধীরে ধীরে আপলোড করে দিব, তোমাদের পাঠিয়ে দিব পিডিএফ কপিগুলো।
এবং সেই পিডিএফ কপিগুলো অল্প দিনের মধ্যে তোমরা 100 মার্কের প্রশ্নের উত্তর, শর্ট প্রশ্ন, সাজেশন ভিত্তিক সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে সাজেশনের বাইরেও যেগুলো প্রয়োজনীয় বলে মনে হবে সেগুলো আমি তোমাকে নিয়মিতভাবে পাঠিয়ে দিব। তবে তোমাকে 6 মাস ধরে অপেক্ষা করতে হবে না এই উত্তরগুলোর জন্য, হয়তো 1 মাস বা 1.5 মাসের মধ্যে তুমি সমস্ত পেপারেরই যদি টাকা সেন্ড করে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে সমস্ত পেপারের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাংলাদেশে প্রেসিডেন্ট হবেন মোহাম্মদ এরশাদ শাসনের, সরি, বাংলাদেশে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের শাসনের একটি মূল্যায়ন করো। এফ নাম্বার কোশ্চেন, 1972 সালের ইন্দিরা মুজিবর চুক্তির তাৎপর্য কী ছিল? 3 নম্বর দাগে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 10 করে। এ নাম্বার কোশ্চেন, স্বাধীনতা লাভের পূর্বে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির বিবরণ দাও। বি নাম্বার কোশ্চেন, স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে শেখ মুজিবুর রহমানের ভূমিকা মূল্যায়ন করো। সি নাম্বার কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান কী ছিল? ডি নাম্বার কোশ্চেন, সার্কের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো। তারপরে অপশান বি এ চলে আসছি। অপশান বি, HISP-DSE-T2 হিস্টোরি অফ ওমেন ইন ইন্ডিয়া, এই অপশান বিটি তোমরা সিলেকশন করতে পারো, কারণ এটি অনেকটা সহজ, তোমাদের এই ইতিহাস অনেকটাই জানা রয়েছে। তোমরা যদি এই অপশান বি চুজ করো তাহলে তোমাদেরই অনেকটা সুবিধা হবে, তবে তোমরা যে কোনো অপশান পছন্দ করে পড়তে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যায়। এবার দেখে নাও, অপশান বি এর 1 নম্বর দাগের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে। এ, পৌলমি এবং কামায়নী কারা ছিলেন? বি, স্ত্রীধন কি? সি, অন্তপুরিকার শাসন কি? ডি, সুলতানা রাজিয়ার ব্যর্থতার 2টি কারণ লেখো। ই, নারীবাদ বলতে কি বোঝো? এফ, মীরাবাই কে ছিলেন? জি, এ, কম্পিটিশন বিটুইন ওমেন অ্যান্ড মেন গ্রন্থটির রচয়িতা কে? এটি ইংরেজি অনুবাদক অনুবাদ কে করেন? তারপরে H নম্বর প্রশ্ন, পদ্মরাগ গ্রন্থটি কে লেখেন? এই গ্রন্থের বিষয়বস্তু কি? I নম্বর কোশ্চেন, হিন্দু বিবাহ আইন কবে পাশ হয়, এই আইনের গুরুত্ব কি? J নম্বর কোশ্চেন, অ্যানি বেসান্ত কে ছিলেন? K নম্বর কোশ্চেন, ভারতের কমিউনিস্ট আন্দোলনের অংশগ্রহণকারী 2 জন নারীর নাম লেখো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 9734-57-58-55, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ফোন করবে না, ফোন করলে আমি রেকর্ডিংয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন কর্মব্যস্ততায় থাকি, যদি ফোনের প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে অনুমতি চেয়ে নেবে, তারপর ফোন করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আর একবার বলছি, 9734-57-58-55, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারেই গুগল পে বা ফোনপে রয়েছে, তোমরা ফোনপের মাধ্যমেই পে করবে এবং তার স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে এবং তোমার নিজের নাম কী কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো উল্লেখ করবে, তবে সংস্কৃত, জিওগ্রাফি, ইংলিশ এই সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলো, দর্শন, এডুকেশন এই সমস্ত বিষয়ের উপরে তোমরা নোটস চাইবে। তারপরে দেখো N নাম্বার কোশ্চেন, সখী সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? M নাম্বার কোশ্চেন, স্ত্রী দর্পণ পত্রিকাটি প্রথম কে প্রকাশ করেন? এটি কোন ভাষায় প্রকাশিত হয়?
এছাড়া বাংলা অনার্স, ইতিহাস অনার্স, রাষ্ট্রবিজ্ঞান অনার্স, দর্শন অনার্স এবং এডুকেশন অনার্সেরও প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। এন নাম্বার কোশ্চেন, শাহ বানো মামলা কি? এম নাম্বার কোশ্চেন, ভারতের দুজন নারীবাদীর নাম লেখো। দুই নম্বর কোশ্চেন, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রতি প্রশ্নের মান 5 করে। এ, পরবর্তী বৈদিক যুগের নারীর অবস্থা ও মর্যাদা বর্ণনা করো। বি নম্বর কোশ্চেন, নারীর মর্যাদা বৃদ্ধিতে ভক্তি আন্দোলনে কি ভূমিকা ছিল? সি নম্বর কোশ্চেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নূরজাহানের মূল্যায়ন করো। ডি নম্বর কোশ্চেন, বাংলায় নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান কি ছিল? ই নাম্বার কোশ্চেন, চিপকো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। এফ নাম্বার কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণের সীমাবদ্ধতা আলোচনা করো। তারপর তিন নম্বর দাগে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 10 করে। এ নাম্বার কোশ্চেন, মৌর্য যুগে নারীদের অবস্থা আলোচনা করো। বি নাম্বার কোশ্চেন, ঊনবিংশ শতাব্দীতে ভারতে নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কার জড়িয়েছিল? সি নাম্বার কোশ্চেন, বিংশ শতকে ভারতে নারী সংগঠনগুলির কার্যাবলী মূল্যায়ন করো। ডি নাম্বার কোশ্চেন, ভারতে বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রধান গতি প্রকৃতি আলোচনা করো। এরপরে অপশান সি এ চলে যাচ্ছি। অপশান সি এ তোমাদের রয়েছে হিস্টোরি অফ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার ইতিহাস। এখানে এক নম্বর দাগে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2 করে। এ নাম্বার কোশ্চেন, আফ্রিকার দুজন ঐতিহাসিকের নাম লেখো। বি নাম্বার কোশ্চেন, কাডু, কে এ ডি ইউ, কাডু শব্দের অর্থ কি? সি নাম্বার কোশ্চেন, কোয়ামে নাকুরুমা কে ছিলেন? ডি নাম্বার কোশ্চেন, বুয়ার এবং আফ্রিকানদের মধ্যে পার্থক্য কি? ই নাম্বার কোশ্চেন, কোন জাতি রংধনু জাতি নামে পরিচিত এবং কেন? এফ নাম্বার কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতি কি? জি নাম্বার কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়? আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আরেকবার বলছি, 9734-57-58-55। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতি পেপারের জন্য 200 টাকা মিনিমাম তোমাদের লাগবে। সেই পেপারের জন্য আর কোনো টাকা তোমাদের আর লাগবে না, কারণ এই প্রশ্নের উত্তর পিডিএফ কপি প্রিন্ট করতে এবং যিনি টাইপ করে তাকে আমাকে একটা অ্যামাউন্টের টাকা দিতে হয়, এবং এতদিন ধরে আমি তাকে টাকা দিয়ে আসছি। আমি চাই যে তোমরা একটা মিনিমাম অর্থ পে করো। তোমরা টিউশন পড়তে গেলে প্রতি মাসে তোমাদের 700-800 টাকা দিতে হচ্ছে, তার বিনিময়ে তোমরা যে নোটস পাও তার চাইতে যথেষ্ট উন্নত মানের নোটস তোমরা পেয়ে যাবে, এবং অল্প টাকায় তোমরা একটি পেপারের সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। আর প্রতিটি পেপারের জন্য, চারটি পেপারের জন্য তোমাদের 4,2,800 টাকা তোমার লাগবে। 800 টাকায় সমস্ত সিলেবাসের তোমরা নোটস, শর্ট, প্রশ্ন, সাজেশন সব পেয়ে যাবে। এইচ নাম্বার কোশ্চেন, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আই নম্বর কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার 4টি জাতিগোষ্ঠীর নাম লেখো। জে নাম্বার কোশ্চেন, NAM শব্দটির পুরো নাম কি? কে নাম্বার কোশ্চেন, দক্ষিণ আফ্রিকায় কতগুলি ধর্ম আছে? এন নাম্বার কোশ্চেন, আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলন বলতে কি বোঝো? এম নাম্বার কোশ্চেন, কোনিয়াতে জাতীয়তাবাদী আন্দোলন কবে শুরু হয়েছিল? এই আন্দোলনের একজন নেতার নাম লেখো। এন নাম্বার কোশ্চেন, সুয়েজ খালের রাজনৈতিক গুরুত্ব কী ছিল? ও নাম্বার কোশ্চেন, কোন সম্মেলনে আফ্রিকান AU গঠনের পরিকল্পনা গৃহীত হয়?
দুই নাম্বার দাগে তোমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হয় প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে। এ নাম্বার কোশ্চেন, আফ্রিকার ইতিহাসের রচনার উৎসগুলি কি? বি নাম্বার কোশ্চেন, কিভাবে ট্রান্স আটলান্টিক বাণিজ্যিক আফ্রিকাকে প্রভাবিত করেছিল? সি নাম্বার কোশ্চেন, বর্ণবাদ প্রথা নিরসনে ANC এর ভূমিকা আলোচনা করো। ডি নাম্বার কোশ্চেন, পূর্ব পশ্চিম ও দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশরা কিভাবে প্রভাব বিস্তার করেছিল? সি নাম্বার কোশ্চেন, সুয়েজ সংকট কি? এফ নাম্বার কোশ্চেন, আফ্রিকার জাতীয়তাবাদী বিকাশের উপাদানগুলোর বর্ণনা দাও। তিন নম্বর দাগে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হয় প্রতিটি প্রশ্নের মান দশ করে। এ নাম্বার, আফ্রিকার সাম্প্রতিক ইতিহাস চর্চার একটি বিবরণ দাও। বি নাম্বার কোশ্চেন, বিংশ শতাব্দীতে আফ্রিকা কোন প্রধান সমস্যাগুলির সম্মুখীন হয়েছিল আলোচনা করো। সি নাম্বার কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের একটি বিস্তারিত বিবরণ দাও। ডি নাম্বার কোশ্চেন, ঘানার জাতীয়তাবাদী আন্দোলন ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র অনুযায়ী তোমরা যে অপশানের উত্তর চাও অবশ্যই আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা লিখে পাঠাবে এবং সেই সঙ্গে ফোনপে বা পেটিএমের মাধ্যমে তোমাদের যে মিনিমাম একটি অ্যামাউন্ট ধার্য করা হয়েছে সেই অ্যামাউন্টটি তোমরা সেন্ড করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।